ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, আজকের দিনটি মানে 21 মে 2019, আজকের দিনটি তাদের কাছে খুবই আনন্দের হতে চলেছে, বা কারো কাছে আনন্দের, কারো কাছে দুঃখেরও হতে চলেছে। তো আজকে আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট মানে বেরোতে চলেছে, বা রেজাল্ট আপনারা দেখতে পাবেন আজকে আপনার মোবাইলের সাহায্যে খুব সহজে। হ্যাঁ, একটা ওয়েবসাইট আমি আপনাদের দেখিয়ে দেবো, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কোথাও যেতে হবে না, সম্পূর্ণ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনার রেজাল্ট আপনার মোবাইলের মাধ্যমেই দেখতে পাবেন, কারো কাছে যেতে হবে না। সম্পূর্ণ আপনি ঘরে বসে আপনার নিজের মোবাইলের সাহায্যে সম্পূর্ণ রেজাল্টটা দেখতে পাবেন। তো সেটা কেমন হবে দেখতে পাবেন, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কেমন হবে আপনার রেজাল্টের নাম্বার, আপনি কত পেলেন, কোন বিষয়ে কত পেলেন, সমস্ত কিছু দেখতে পাবেন, সেটাই আজকে দেখাবো। তো ভিডিওটি দেখা হয়ে যাওয়ার পর আপনি যখনই রেজাল্টটা দেখবেন, আপনি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কত পেলেন মাধ্যমিকে। তো রেজাল্টটা দেখার জন্য আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আপনার মানে ক্রোম ব্রাউজারটা আছে যে দেখতে পাচ্ছেন, ওই ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন। ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, সার্চ বারে সার্চ করবেন www.wb result result.nic.in। হ্যাঁ, এটা লিখে যখনই সার্চ করবেন দেখবেন ওয়েস্ট বেঙ্গল রেজাল্টের প্রথম একটা অপশান চলে আসবে। তো এর উপর আপনারা কিন্তু ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি লিঙ্ক কিন্তু আপনার মোবাইলের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে প্রথমকার অপশানটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এটা সেকেন্ডারি এডুকেশন। হ্যাঁ, এখানে তো দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক চলে আসবে, তখন এখানে আপনি এই লিঙ্কটার উপর ক্লিক করবেন। তারপরে আপনার কী আসবে সেটা আমি এটা এই জায়গাটা করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা দিয়ে আমি দ্বিতীয় লিঙ্কটাই ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তখন আপনারা এই প্রথমকার লিঙ্কটাই ক্লিক করবেন, ঠিক আছে, এই প্রথমকার যে লিঙ্কটা আছে। হ্যাঁ, আমি এখানে এখন দ্বিতীয় লিঙ্কটাই ক্লিক করে দেখাচ্ছি, ঠিক আছে, দ্বিতীয় লিঙ্কটাই ক্লিক করে আমি আপনাদের দেখাচ্ছি। তো তার আগে আপনাদের এসব কিছু আসবে না, আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট অফ সেকেন্ডারি এডুকেশনের আপনাদের আসবে, ঠিক আছে। তো আপনারা সেই লিঙ্কটার উপর ক্লিক করবেন, তারপরেই দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলের মধ্যে। তো এই জায়গাটায় বলতে যাচ্ছে প্লিজ এন্টার ইউর রোল নাম্বার। তো আপনারা এখানে রোল নাম্বারটা দেবেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বারটা দেবেন, আর তারপরে আপনার যে জন্মের তারিখ মানে ডেট দেবেন, কত তারিখে জন্মেছেন, তারপরে বা মানে কত মাস সেই মাসটা দেবেন। তারপরে মাসটা দেওয়ার পর আপনারা ইয়ারটা দেবেন, কত ইয়ার, ঠিক আছে, একটা স্ল্যাশ দেবেন। দেখতে পাচ্ছেন এই দেখুন এখানটা দিয়ে দিয়েছে কেমন করে লিখতে হবে, প্রথমে ডেট, তারপরে এরকম একটা লম্বা দাগ, তারপরে মান্থ, তারপরে ইয়ার, কত সালে জন্মেছেন। তো এটা লিখে আপনারা যখন এখানে সাবমিটে ক্লিক করবেন, এই জায়গাতে সাবমিট বলে লেখা আছে, হ্যাঁ, এই জায়গাতে সাবমিটে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার যে রেজাল্ট, আপনার মোবাইলের মধ্যে চলে আসবে। তারপরে সেটা কিন্তু আপনি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, এছাড়াও আপনি লিখে নিতে পারেন কত কী নাম্বার পেলেন কোন বিষয়ে। তো এইভাবে কিন্তু আপনি আপনার মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে। আর কত পেলেন মাধ্যমিকের রেজাল্টের খুঁজির খবরটা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের রেজাল্ট খুব ভালো।